সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস স্থিতিফত্রের অর্থাৎ বাংলার ইতিহাস 1204 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের ভিতরের একটি টপিকস হলো পলাশীর যুদ্ধ। আর পলাশীর যুদ্ধের আজকে আলোচনা করব পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ। বন্ধুরা, এই প্রশ্নটি ফাজিলে, ডিগ্রি বা অনার্সে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে, যেমন বলতে পারে পলাশীর যুদ্ধে নবাবের পতনের কারণ, অথবা পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ, অথবা পলাশীর যুদ্ধে পরাজয়ের কারণ, অথবা নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ, অথবা নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ, বিভিন্নভাবে এই প্রশ্নটি করে থাকে। তাই আমি খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ উল্লেখ করেছি। লক্ষ্য করো কারণগুলো, নবাবের পতনের কারণ অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ, প্রাসাদ ষড়যন্ত্রের পাশাপাশি নানা কারণে নবাব সিরাজউদ্দৌলার ভাগ্য বিপর্যয় শুরু হয়েছিল অনেক আগে, আত্মীয় স্বজনের পাশাপাশি দরবারের আস্থা ভাজন অনেকে আস্থাহীন আচরণ করায় ইংরেজদের কাছে পরাজয় তার পতনের একটি উপলক্ষ মাত্র। পলাশীর এই খণ্ডযুদ্ধে ষড়যন্ত্রের শিকার হয়ে নবাব পরাজয় মেনে নিয়েছিলেন। এই পরাজয়ের পিছনে বেশ কয়েকটি কারণ ছিল। লক্ষ্য করো বন্ধুরা, পাঁচটি কারণ আমি উল্লেখ করেছি, তোমরা আরও কয়েকটি কারণ দিতে পারবে নিজে থেকে পয়েন্ট বানিয়ে, যদি এই পাঁচটি কারণ ভালো করে বুঝে রাখতে পারো। এক, বিশ্বাসঘাতকতা। মীর জাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতাই ছিল নবাবের পতনের মূল কারণ। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর ছিলেন সেনাপতির প্রধান, তিনি নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। বিজয়ের পূর্বক্ষণে প্রধান সেনাপতি হিসেবে তিনি নবাবকে ভুল পরামর্শ দেন ও যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা নিয়ে দাঁড়িয়ে থাকেন। মীর জাফর বিশ্বাসঘাতকতা করে যুদ্ধ বন্ধের আদেশ না দিলে মোহনলাল যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ইংরেজ বাহিনীর পরাজয় সুনিশ্চিত ছিল। অর্থাৎ মীর জাফর বিশ্বাসঘাতকতা করে যুদ্ধবন্ধের ঘোষণা দিয়েছিলেন, সে কারণে মোহনলাল যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছিল সেই লড়াইতে আর তিনি স্থির থাকতে পারেনি। প্রথম দিকের নানা বিশ্বাসঘাতকতা শেষ পর্যন্ত তেমন কাজে আসেনি, অন্তত শেষ পর্যায়ে সেনাপতি হিসেবে মীর জাফর বিশ্বাসঘাতকতা না করলে এ যুদ্ধে নবাবেরই বিজয়ী হওয়ার কথা। এরপরে দ্বিতীয় পয়েন্টে লক্ষ্য করো, অদূরদর্শিতা। তরুণ নবাবের রাজনৈতিক অদূরদর্শিতা ও বিচক্ষণতার অভাব এবং মাতামহের অত্যাধিক স্নেহ প্রাচুর্যে বেড়ে ওঠা সিরাজের চরিত্রে কঠোরতা ও দৃঢ়তার অভাব ছিল। জটিল পরিস্থিতিতে তিনি দিশেহারা হয়ে পড়েন এবং কুচক্রীদের ষড়যন্ত্র বুঝতে পেরেও সঠিক ব্যবস্থা গ্রহণে সাহসী হননি। এই সিদ্ধান্তগত দুর্বলতার জন্যই তাকে চরম মূল্য দিতে হয়েছিল। এরপরে তৃতীয় পয়েন্টে লক্ষ্য করো, অবিশ্বাস ও অনাস্থা। বন্ধুরা, অনাস্থা বলতে অনাযোগ আস্থা, মানে এই যার প্রতি আস্থা নেই, অনাস্থা। তো এখানে লক্ষ্য করো, যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে নবাবের যুদ্ধবিরতি ঘোষণা করা তার সমরনীতির পরিপক্কতার ও পরনির্ভরশীলতার পরিচয় বহন করে, যা তার পতনকে ত্বরান্বিত করে। তিনি নিজের সেনাবাহিনীর উপর সেভাবে আস্থা রাখতে পারেননি, ফলে মীর জাফরের মতো বিশ্বাসী ঘাতকের পরামর্শ তাকে প্রভাবিত করতে পারে। এই অবিশ্বাস ও অনাস্থা শেষ পর্যন্ত তার পরাজয়ের কারণ হয়ে দেখা দেয়। বন্ধুরা, 4 নং পয়েন্টের দিকে লক্ষ্য করো, দৃঢ়তার অভাব। নবাবের চারিত্রিক দৃঢ়তার অভাব থাকায় সুযোগ নিয়েছিল ইংরেজরা। ফরাসিরা তার বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্র সম্পর্কে তাকে হুঁশিয়ার করে দিয়েছিল আগেই, তিনি তাদের এই পরামর্শ কানে তোলেননি। নবাব আলীবর্দী খানও মৃত্যুর আগে সিরাজকে ইংরেজদের শক্তি বৃদ্ধি সম্পর্কে সতর্ক করে গেলেও তিনি ইংরেজদের দমনে উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিলেন। বন্ধুরা, 5 নং পয়েন্টের দিকে লক্ষ্য করো, ব্রিটিশ রণকৌশল। ব্রিটিশ এখানে একটা কি কৌশল কাজে লাগিয়েছে। লক্ষ্য করো, নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হোতা রবার্ট ক্লাইভ ষড়যন্ত্রের পাশাপাশি সামরিক দিক থেকেও এগিয়েছিল। অর্থাৎ রবার্ট ক্লাইভ কিন্তু খুব শক্তিশালী এবং তিনি সব দিকে এগিয়েছিল। সে দক্ষ কূটনীতি, উন্নত রণকৌশল এবং রণসম্ভারে নবাবের বিশাল বাহিনী থেকে এগিয়েছিল। তার বাহিনীর পারদর্শিতার কাছেও নবাব অনেকাংশে কুফকাত হয়েছিলেন, ফলে ক্লাইভের অর্থাৎ রবার্ট ক্লাইভের নিকট নবাব সিরাজউদ্দৌলার পরাজয়
গঠার পরোক্ষ কারণ হিসেবে ক্লাইভের দক্ষতাকেও উল্লেখ করা যায়। তাহলে বন্ধুরা, পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের কারণগুলো, এছাড়াও এই পাঁচটি কারণ ছাড়াও আরও অনেকগুলো কারণ উল্লেখ করা যায় বা নিজ থেকে পয়েন্ট দিয়ে লেখা যাবে। তবে এই প্রধান প্রধান কারণগুলো অবশ্যই বুঝে পড়ে নিতে হবে এবং জানা থাকতে হবে। এ পর্যন্ত আজকের এই ভিডিওটি, আমরা পরের ভিডিওতে আলোচনা করব পলাশির যুদ্ধের ফলাফল। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।